हाँ बोलिए बोलिए, क्या है ये? ये बाघ पिंजरा है, टाइगर ट्री। हाँ, इसमें बाघ फंसाया जाता था। अच्छा, बाघ को फंसा फंसा कर राजा जो राज हाँ, कमच्छा नारायण सिंह हाँ, पदमा राजा थे। अच्छा, वहाँ पे टाइगर को फंसा फंसा के एक दूसरे को तोहफा में देते थे। हाँ, तो क्या कैसे वो काम होता था? देखिए यहाँ वो जो आ गया, ये हाँ, यहाँ जो बीच में देख रहे हैं किला, हाँ, तो किला में बकरी बांध के रखता था ऊपर में, ऊपर में इसमें आगे। अच्छा, जो किला बना हुआ है, अच्छा, बकरी बांध देता था। ओके, उसके बाद बकरी में एम करना सालू, हाँ हाँ बाघ जो अगल बगल में है, हाँ टाइगर हाँ आके तो पकड़ लिया, हाँ मैंने छलांग लगाया, अच्छा, उसके बाद पकड़ दिया। और नीचे उसके गिर, बाद नीचे वहां गिर से जाएगा। बैलेंस से उसको नहीं बना, बकरी पकड़ के नीचे गिर गया। हाँ, नीचे गिर गया। उसके बाद देखिए पिंजरा बना हुआ है, नीचे पिंजरा का रास्ता है बना हुआ। अच्छा, पिंजरा में आदमी का भी वहाँ जगह है, हाँ, घर बना हुआ है आदमी का, आदमी वहाँ करता था। अच्छा, तो बाघ जैसे घुसा वैसे हाँ पिंजरा बंद, हाँ उसके बाद जीप में पीछे लटकाया, अच्छा, राजा अपना घर। और ये आदमी को जाने के लिए ये हाँ ये रास्ता है। ऐसे वहाँ पर वेट करता था, और बाघ यहाँ गिर गिरा, और वहाँ पर तो एक शायद गेट होगा, बाघ इसके अंदर ही में वो रहता था। उसके बाद यही बात है। टाइगर ट्री। और ये रास्ते से बाघ को, वो ये जो रास्ता है यहाँ से बाघ को ले जाता था। समझा, बहुत हिसाब निकस करके बनाया, आइडिया बहुत अच्छा था। देखिए ना अभी तक ये हुआ कुछ नहीं, कब का बना हुआ है पता नहीं। हाँ, थोड़ा भी नहीं मैंने टूटा, और एकदम इंटैक्ट है पूरा। चलिए जाते हैं। হয়ে গেছে, এক মিনিট, 3 মিনিটের গল্পটা হয়ে গিয়ে, সকলেরই এক অবস্থা, অতএব আমি এখন জিনিসটা ভালো, বেশ ইউনিক। এটা হচ্ছে আমরা এখন আছি রাজদেরওয়া ফরেস্ট রেস্ট হাউসের সামনে। রাজদেরওয়া ফরেস্ট রেস্ট হাউসটা হচ্ছে হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একদম কোর এরিয়ার মধ্যে। হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে টোটাল 186.25 স্কোয়ার কিলোমিটারের এরিয়াটা কভার করছে। এই 186.25 স্কোয়ার কিলোমিটারের মধ্যে সম্বর, চিতল, নীলগাই, তবে আমরা যেটা দেখছি এটা লাল গাই, এটা লাল গাই এই মুহূর্তে এটা খুব কম, হরিণ এবং মাংসাশী জীবের মধ্যে হায়না, শিয়াল, যাকে মানে দুই ধরনের শিয়ালি, ফক্স অ্যান্ড জ্যাকেল, এইসব পাওয়া যায়। আমরা কালকে বাঘের একটা মানে সো কল্ড বাঘের, বাঘের না হলেও বাঘ জাতীয় কোনো মাংসাশী প্রাণীর একটা গুহার সামনে ওদের ফুটস্টেপস দেখে এলাম, এবং ওদের লোমও সংগ্রহ করতে পেরেছি আমরা। এটা হচ্ছে রাজদেরওয়া লেক, মানে এটা আমাদের এই ট্যুরের অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট যে বাঘের লোম সংগ্রহ করা, বাঘের লোম সংগ্রহ করা। এটা হচ্ছে রাজদেরওয়া লেক। এই লেকের লেক বা কি বলবো, এদের ভাষায় ঝিল, তালাও যাই বলি, এখানে আগে বোটিংয়ের ব্যবস্থাও ছিল, এখনও বোটসগুলো রয়েছে, বোটিং হয় কি না বুঝতে পারছি না। আর এরই ধারে একদম এই তালাবের ধারেই রয়েছে 6-7খানা কটেজ ফরেস্ট ডিপার্টমেন্টের। ব্যবস্থাপনা করে আসতে পারলেই ভালো হয়, নিজেদের রেশন নিজেরা নিয়ে আসতে পারলে খুব ভালো। প্রথমে ওরা ওটাই বলেছিল। হ্যাঁ, এবং এখানে এখনও পর্যন্ত ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, মোমবাতি এবং সোলার আলো, তাও সোলার আলোগুলো এদের অফিস বা কিচেনেই প্রোভাইড করা হয়েছে। কটেজগুলোতে এখন ক্যান্ডেলই ভরসা, আর একটি
ইয়ে আছে ওদের, জেনারেটর সেট আছে বটে, সেটা ঘন্টা বেসিসে উপযুক্ত কাঞ্চন মূল্য, উপযুক্ত কাঞ্চন মূল্যে সেই সুবিধা আমরা নিতে পারছি। মোবাইল চার্জগুলো হচ্ছে, তবে অরণ্য মাঝে এসে অরণ্য পরিবেশে বিজলি আলোর খুব একটা দরকার পড়ছে না আমাদের, বরং সেটাই একটা এক্সপিরিয়েন্স যে হ্যাঁ বিজলি ছাড়া থাকা, অনেকদিন বাদে সভ্যতার বাইরে থাকা, যেখানে মোবাইল টাওয়ার নেই, বিজলি বাতি নেই বা অন্যান্য অনেক স্বাচ্ছন্দ্য নেই, কিন্তু প্রকৃতির খুব কাছাকাছি থাকা যাচ্ছে। আরে এই কটেজগুলো বোধহয় আমাদের, হ্যাঁ এই কটেজগুলো থাকার ব্যবস্থা, সিঙ্গেল রুমের কটেজ, ও এটা সিঙ্গেল রুম, সামনে সিঙ্গেল রুম কটেজ, এবং এর পরের কাল কালকে আমাদের জঙ্গল ট্রেলের রাস্তা, ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা, বোধ হয় 7 নম্বর ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা সেদিক দিয়েই গিয়েছে, সেখান থেকে আমরা 11 নম্বর ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে পেরেছি। আর এখানে একটা অনেক দিনের পুরনো একটা পুরনো টাইগার ট্র্যাপ রয়েছে রাজারাজদের আমলের, যেখানে জ্যান্ত বাঘ ধরে নিজেদের চিড়িয়াখানায় বা রাখা হতো বা অন্য সময় বাইরেও তো পাঠানো হতো, বললো যে উপঢৌকন হিসেবে পাঠানো হতো অন্য রাজ্যে। সেই ট্র্যাপে পড়তে পড়তে বাঘের সংখ্যা আজকে শূন্যে এসে দাঁড়িয়েছে। না তুই বাঘের লোম যখন পাওয়া গেছে তখন পুরোপুরি শূন্য হয়নি বোঝা যাচ্ছে, হ্যাঁ দু একটা আছে হয়তো, এরকমই বোধ হয় রাস্তা পুরো রয়ে তুই আছে, সব ছোটো ছোটো ট্রেল এই মাঝখান দিয়ে যাওয়া যায়, যেখানে আমার মতো কালকে এরকম রাস্তা এর থেকেও অনেক সাংঘাতিক রাস্তা দিয়ে গেছিলাম, যেখানে তো প্রায় ইয়ে পাওয়াই যায় না, এমন অবস্থা প্রচন্ড কাঁটা। এটা হচ্ছে আমাদের সেই কটেজ, সো কল রেসিডেন্স, টেম্পোরারি রেসিডেন্স, টেম্পোরারি রেসিডেন্স, নীলকণ্ঠ কটেজ, হ্যাঁ ফরিং ডান দিকে ছিল, তার মানে ডান দিকে আমাদের সেই একটা সল্ট ফরিনের আছে, সল্ট লিকুইড জল এবং নুন দেওয়ার নীলগাই ফরিন থেকে আসে। কালকে অনেকগুলো পেয়েছিলাম কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটাও নেই, মনে করো আজকে ফল দেওয়া হয়নি এরকম কিছু একটা, না ওদের ব্রেকফাস্টের সময় হয়নি, শীতকাল ঘুমিয়ে আছে নাকি, চাটা খাচ্ছে এখন বেটি। এই হচ্ছে সেই সল্ট পিট, ঠিক আছে পরে অ্যাপয়েন্টমেন্ট করে আসা যাবে। এইগুলো বোধ হয় আরো একটু ডিস্টেন্সের ইয়েগুলো, এগুলো আর একটু রেস্ট হাউস, রেস্ট হাউস কটেজ, মানে থাকার জন্য বোধ হয় প্রায় 5-6টা মতো আছে বোধ হয়, গোটা 7-8 আছে বোধ হয়। এটা হচ্ছে টুয়ার্ডস মেন গেট, প্রায় এখান থেকে 10 কিলোমিটার, 10 কিলোমিটার যার জন্য এরিয়াটা কিন্তু অনেকটাই কোর এরিয়ার মধ্যে, যার কোর এরিয়াতেই কোরিয়াতে, হ্যাঁ এখানে ডান দিকে কিছু কোয়ার্টার্স আছে, হ্যাঁ এটা মানে ফরেস্ট স্টাফদের কোয়ার্টার, শীতকালে জল নেই, ইনফ্যাক্ট এগুলো তো জল আসে কোথা থেকে, মানে নদী বা ইয়ে এখানে আশেপাশে, হ্যাঁ নদী কোনো কোনো কিছু আছে কি, এটা নদী কিছু না থাকলে এটা আসলে হবে জল যাবে, গাছ সব ডেসিডুয়াস, হ্যাঁ আজকে সকালে অসম্ভব ঠান্ডা ছিল, রোদ ওঠার পরে তাও একটু কিছুটা ভদ্রস্থ পরিবেশ হয়েছে, আদারওয়াইজ অসম্ভব প্রায়। এখন এরা বললো যে এই সময়টাতেই চূড়ান্ত ঠান্ডাটা পড়ছে, এরপরে জানুয়ারিতে কম্পারেটিভলি কম হবে, যেটা আমাদের কাছে একটু অন্য অন্যরকমই মনে হলো, আমাদের জানুয়ারিতেই বেশি। বাহ সানরেজটা অসাধারণ আসছে।